হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স ভাজির রেসিপি এটা আমরা সবাই পারি তারপরে আমি শেয়ার করতেছি যাতে আপনাদের সুবিধা হয় যারা নতুন তাদের উপকারে আসে আমি প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং এরপরে আমি বটির সাহায্যে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব আপনারা চাইলে এখানে ছুরিও ব্যবহার করতে পারেন আমি ঢ্যাঁড়সগুলোকে বাঁকাভাবে একটু কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায় আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো আমি ঢ্যাঁড়সগুলোকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব আমি এখন এতে দিয়ে দিব চারটা কাঁচামরিচ ফালি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারেন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজি করলে অনেক সময় ঢ্যাঁড়সের মধ্যে বিজলা বিজলা একটা ভাব থাকে দেখেন আমার ঢ্যাঁড়সের মধ্যে একটা বিজলা পিচ্ছির ভাব আছে আমি আজকে আপনাদের একটা পদ্ধতি শিখিয়ে দিব যারা বিজলা ভাবটা চান না এতে করে বিজলা ভাবটা আর থাকবে না বিজলা ভাবটা যাতে না থাকে এর জন্য আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিব এক টুকরা পাতিলেবুর রস এতে করে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা টক হবে না কিন্তু ঢ্যাঁড়স ভাজির মধ্যে কোনো রকম পিচ্ছিল বা বিজলা ভাবটা থাকবে না আমি এখন অনবরত নেড়ে নেড়ে ঢ্যাঁড়স ভাজিটা তৈরি করে নিব যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ঢ্যাঁড়স ভাজি হয়ে যাচ্ছে আমি এটাকে এখন একটি পাত্রে পরিবেশন করব তৈরি হয়ে গেল খুব সহজেই ঢ্যাঁড়স ভাজি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ